আসসালামু আলাইকুম আপডেট এবারে থিম কাস্টমাইজেশনের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা দেখাবো যে কিভাবে ফ্রন্ট পার্ট থেকে ডিজাইন এন্ড ড্রপ করে ডিজাইন করতে হয় সেই প্রসেসটা তো আমরা এখানে যদি এই এডিট অপশানে ক্লিক করি তাহলে দেখবেন যে এই কলামটার স্পেসিফিক যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমাকে এখানে এডিট করতে দিবে তো আমরা ভিতর থেকে যে এই যে এখানে অপশনটাতে ক্লিক করলে যেটা পাচ্ছিলাম এই যে এই ফিল্ডটা এডিট করার অপশন পাচ্ছিলাম ঠিক ফন্ট পার্ট থেকেও আমাদের একই জিনিসটা পাচ্ছি তো আমরা যদি এখান থেকে যে কোনো কাজ করি আমরা এখান থেকে দেখতে পারবো এটা খুব সুন্দর এবং একটা ভালো দিক অ্যাডা থিমের খুব ভালো একটা ফিচার আমি মনে করি এখান থেকে ডেভেলপ কর করলে খুব সুন্দরভাবে অর্থাৎ খুব কুইকলি ডিজাইন অ্যান্ড ডেভেলপ করা সম্ভব হবে তো এখানে আমি এটা মডিফাই করতে পারি যেমন এটাকে বোল্ড করি ইভেন আমি এটাকে যদি এটাকে মিস্টেক আছে এটাকে ইয়ে করে দিই তারপর আমি এখানে এটাকে ধরলাম ধরে এখানে বোল্ড এবং ইটালিক ঠিক আছে তো এই যে এইগুলা এইভাবে এখান থেকে করতে পারবেন ঠিক আছে তো এখন প্রশ্ন হলো এটা করার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন করার পর এটা এই যে এইভাবে সেভ হয়ে যাবে একটু ঘোরার পর লোড নেওয়ার পর সেভ হয়ে যাবে এই যে সেভ হয়ে গেছে এখন এটা কেটে দিয়ে আপনি যদি চান যে যে আপনি হচ্ছে কোথায় এটা এটাকে চলে যদি ক্লোজ করে দিতে চান তাহলে যে এখানে ক্লিক করলে ক্লোজ করে দিতে পারবেন ঠিক আছে আবার এখানে এটা ক্লিক করলে এটা চলে আসবে তো আমি এটা ক্লোজ করে দিই এবং এটা রাখি অবশ্য তো এবার আপনি চাচ্ছেন এখন এখানে কয়টা কথা বলার প্রয়োজন আমি মনে করছি সেটা হলো দেখেন মাউসের কার্ডসে যখন রাখবেন তখন এই যে এই টেক্সগুলো এডিট করার জন্য এই বাটনে ক্লিক করবেন এটা বি কেয়ারফুল একটু ভালো করে বোঝেন এই টেক্সগুলা অর্থাৎ এই টেক্স কন্টেন্টটা এডিট করার জন্য এইটাতে আর এই টেক্স কলামটাকে টেক্স যে কলামের ভিতর আছে টোটাল কলামটাকে যদি ডিজাইন করতে চান তাহলে এইটাকে এই যে কলাম অপশন কলাম ডিজাইন অপশন এটাকে এখানে ক্লিক করলে এদিকে এখানে সুন্দরভাবে এটাকে ডিজাইন করতে পারবেন তো এখানে সিএসএস দিতে পারবেন ঠিক আছে তারপর আপনি এখানে ডিজাইন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারবেন তো দেখি আমি এখানে চেঞ্জ করে দিই এটা চেঞ্জ করে দিলাম তো এখানে এই কালার দেখি কি হয় তো না এটা খেয়ার দেখা এটা দিই দেওয়ার আমরা এখানে হালকা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি যেমন এইগুলা আচ্ছা এটা সেভ করি তারপর আমরা নিচের টেক্সট যে কন্টেন্টারটা আছে এটাকে আমরা এডিট করি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা এটা একটু ভিতর নিয়ে চলে আসতে পারি প্রত্যেক টেক্স ঠিক আছে তো তার আগে এই এই কন্টেনার অপশানতে আমরা এটাকে এখানে দিয়ে দেখি টু সরি এইটা না এখান থেকে আমরা ডিজাইন অপশনে ক্লিক করলাম করার পর এই যে বর্ডার সাইজ এখানে আমরা বর্ডারও মডিফাই করে দিতে পারি যে আমি কোনো বর্ডার দিব কি না হ্যাঁ বর্ডারের কালার দিয়ে দিতে পারি আমরা বর্ডারের কালার আমরা বর্ডারের কালার এখানে বর্ডারের কালার যেখান থেকে বর্ডারের কালার দিয়ে দিলাম ঠিক আছে আমি র্যান্ডমলি দেখাচ্ছি জাস্ট ওকে তো আমরা এখানে আমরা ইউ করে দিতে পারি এর লেফটে কত সরে আসবে টুতে কত টু আমরা এখানে টু টু দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে তো আমরা চারিপাশ থেকে একটু একটু করে সরিয়ে নিয়ে আসলাম হ্যাঁ ওকে তা এইভাবে আমরা এটা দিতে পারি ঠিক আছে তারপর আমরা এখানে সেফ সেন্সে ক্লিক করতে পারি তারপর আমাদের সাইটটাকে আমরা এখান থেকে দেখতে পারি এখানে রাইট বাটন ক্লিক করবো এইটাকে আমরা দেখবো আর এটা আমাদের এডিট অপশন তো আমরা এই পেজে আসলাম একটু ওয়েট করি তো দেখেন আমরা এই ডিজাইনটা করেছি র্যান্ডমলি তো যাই হোক তো এখান থেকে এটা সরা দিতে পারবেন এই যে টেক্সটগুলো হ্যাঁ এখান থেকে ধরে হালকা উপর থেকে একটু এইভাবে একটু আচ্ছা কয় পিক্সেল না আমি টু পিক্সেল দিই এখানে এটা কত হচ্ছে এখানে বেশি চলে এসছে আমি আচ্ছা ভিতরে লেফট অ্যান্ড রাইট থেকে তিন দিই লেফট অ্যান্ড রাইট থেকে তিন দিই ও সরি এখানে ওয়ান হয়ে গেছে এইভাবে সরাতে পারবেন দেখে দেখে সূক্ষ্মভাবে ঠিক আছে এটা এভাবে থাক এবার আরেকটা জিনিস দেখে এখানে সেভ সেন্সে ক্লিক করলাম এবার আপনি চাচ্ছেন নিচে আরেকটা কলাম নিতে কিংবা এটাকে ক্লোন করতে অর্থাৎ কপি করতে সেম টু সেম যদি কপি করতে চান তাহলে এই যে এখানে ক্লোন এটা ক্লিক করলে নিচের আরেকটা এই যে সেম কলামটা চলে আসবে ঠিক আছে তারপর আপনি চাচ্ছেন এক্সট্রা কোনো একটা কলম করতে যে আপনি অন্য কোনো কিছু নিয়ে আসতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে এই যে আপনার এখানে ক্লিক করবেন এটা এখানে মাউস রাখার পর এটাতে বি কেয়ারফুল একটু মনে রাখবেন বিষয়টা এখানে এটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি আবার সিলেক্ট করতে পারবেন তা আমি দুইটা নিলাম নেওয়ার পর এখানে ক্লিক করলাম একই প্রসেস ক্লিক করার পর আমার আবার সে এলিমেন্টগুলো এসেছে সিলেক্ট করার জন্য তা আমি ইমেজ নামে একটা এলিমেন্ট দেখি ঠিক আছে তো এখানে আমি এটা রাখবো না কারণ এটা ডিলিট করে দিই আবার ক্লিক করি তারপর আমি আবার ইমেজ এই প্রথমটা নেই এবার এখানে আমি একই প্রসেসে এখানে ক্লিক ক্লিক জাস্ট এডিটি করার পর আমাকে ইমেজটা থেকে সিলেক্ট করে দিতে বলবে আমি কি ইমেজ রাখবো তো আমার কি ইমেজ রাখি কি ইমেজ কি ইমেজ রাখি ওকে তো কোনো ইমেজ পালাম না তেমন তো এটা পালাম হাতের কাছে তো এটা সিলেক্ট করলাম ওকে ইনসার্ট ইন্টু এজ ইমেজটা তো দেখেন ইমেজটা সাইজটা অনেক ছোট বাট এখানে অনেকটা বেশি আছে তো আমি আবার আর কাজ করতে পারি এডিট অপশানে ক্লিক করে এখানে এডিট ক্লিক করতে পারি ক্লিক করার পর ইমেজটা সিলেক্ট করলাম দেখেন এখানে আমাদের ইমেজটার ফুল সাইজ দেওয়া আছে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে সাইড থেকে আমরা কুমাই নিয়ে আসতে পারি হ্যাঁ যদি আমরা এখানে একটু একটু এখানে ক্লিক করি ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পর আচ্ছা এটা ডাবল হয়ে গেছে আচ্ছা এটা পরে ডিলিট করছি তো আমি এখান থেকে এটাকে সরিয়ে নিয়ে আসতে পারে হ্যাঁ আমাদের যতটুকু প্রয়োজন না ততটুকু আমরা সরিয়ে ছোট করে নিয়ে আসতে পারি এখানে এটাকে কমায় দিতে পারি তারপর এটা ডাবল হয়ে গেছে ডাবল 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 আচ্ছা এখান থেকে এটাকে আমি ডিলিট করি হ্যাঁ তোকে ডিলিট করে দিলাম এইটাকেও ডিলিট করে দিলাম ঠিক আছে তো আমি চাই যদি এটাকে কুলন করতে এখানে আমি এটাকে কুলন করলাম কুলন করার পর এটা ডাবল হয়ে গেছে আমি এখানে এটা ধরে এই সাইডে দিয়ে দিতে পারি ঠিক আছে তো এখানে আমি এটা এটা রাখবো না আমি এটাকে আবার ডিলিট করে দিই পুরোনাই টোটালকে ডিলিট করে দিলাম তারপর আবার উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম করার পর আমি এখানে আবার এখানে দুইটা রাখলাম রাখার পর এবার ইমেজে ক্লিক করলাম আমি আবার ইমেজ নিই ইমেজ নিলাম তো আপনি ইমেজ বিফোর আফটার প্রসেসটাও নিতে পারেন তো বিফোর আফটার প্রসেস আবার স্লাইডার রাখার ইমেজ এখানে নিতে পারেন এজ এ উইশ ঠিক আছে তো আমি আবার ইমেজটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি এই আইডনটাকে অর্থাৎ এটাকে আমি কপি ক্লোন করলাম করে এখানে এটাকে ধরে আমি এখানে এটা দিয়ে দিলাম ঠিক আছে এই এইভাবে দুইটাই দিয়ে দিলাম তো এইভাবে আমি এক একটা ইমেজ এখানে আবার এটাকে কুলন করতে পারি ঠিক আছে এবার এখানে সাইজ মতো ইমেজটা দিয়ে দিতে পারি তো এইভাবে সুন্দর সুন্দর করে আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে দেওয়ার পর এখানে যে ডিজাইনটা আপনি কুলন করতে চাচ্ছেন দেখে দেখে যে ওয়েবসাইটটা আপনার বাইরের রিকোয়ারমেন্ট করেছে সেভাবে সেভাবে করবেন আর এখানে যদি আরো কোনো কিছু বলার থাকে আপনাদের মানে বুঝার থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আপনারা সুন্দর করে একটা ডিজাইন করে আমাকে লিঙ্ক দিয়ে দেন দেখাবেন আমি দেখবো যে এক্সাক্টলি আপনারা কত সুন্দর ডিজাইন করছেন যদি লাইভ সার্ভে করেন তাহলে ভালো আর লোকাল সার্ভার করলে স্ক্রিনশটটা দেন ওকে তো এবার থিম কাস্টমাইজেশনের এই যে আজকের পর্বে আর কিছু দেখাবো না যদি অন্য কোনো কিছু পাই তাহলে আমি আর একটা ভিডিও মেক করার চেষ্টা করবো আর বেসিক্যালি আমি এই অ্যাভারে থিম দিয়ে একটা ও ওয়েবসাইট বিল্ড আপ করার চেষ্টা করবো নেক্সট পর্ব থেকে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম